একটু ফেসে গিয়েছি, খারাপ লাগছে, তাই বলে হার মারবো না। তো গাইস গোইং টু শিলিগুড়ি। তো ভিডিওর মেইন টপিক শুরু করছি এখান থেকে আমি। তো তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পেয়ে গেলে আমরা যাচ্ছি এখন কোথায়। হ্যাঁ, আমরা যাচ্ছি শিলিগুড়ি, মালদা টু শিলিগুড়ি, আর আমরা আছি মোট 7 জন। তো তোমরা ভিডিওটা পুরো দেখো এন্ড এনজয় নাও। খুব খিদা লেগেছে জানো, এদের জন্য আমি সকালে 6টার সময় খেতে বেরিয়েছি, এখন 1:30 বাজে, এখনো ট্রেন পাচ্ছি না। এদের মতো সুচি আমার বন্ধুরা ট্রেনে উঠা মাত্র না মাত্রই খাইতে চালু করে দিল। এদের নিয়ে আর পারলাম না, সাইডে দুটো দিদিরাও আমাদের সাথে এই পুরো জার্নিতে আছে। অনেকক্ষণ বসে থেকে অন্য স্টেশনে চলে আসলাম। সত্যি বলতে আজকে আমার ভীষণ খুশি লাগছে, কারণ ফার্স্ট টাইম কোনো বন্ধুদের সাথে এতদূর ট্রিটে যাচ্ছি, অ্যাকচুয়াল ট্রিটেও যাচ্ছি, এদিকে আবার শিলিগুড়ি কিছু কাজও আছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। তো অনেকক্ষণ বসে থেকে দিদিরা আমাদেরকে এইগুলো খেতে দিল। অ্যাকচুয়ালি কথা, দিদিকে আমরা চিনিও না, তা আমাদের সাথে এত ভালো বিহেভিয়ার করছে কিনা বলার মতো না। তো দেখতে দেখতে আমরা মহানন্দা ব্রিজটা পার করে নিলাম, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় তারপরে আমরা শিলিগুড়ি জংশন পৌঁছে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এখন দিদিকে আমরা বাই বাই দিচ্ছি। পৌঁছাতে তো অনেক রাত হয়ে গেল, এখন কথাটা হচ্ছে আমরা হোটেল পাবো কি আদেও। আর তোমরা যারা যারা জানো না তাদেরকে আমি আগে একটা কথা বলে দিই, যে আজ থেকে প্রায় 5 বছর আগে আমরা শিলিগুড়িতেই থাকতাম। 2018 সালে আমরা মালদায় শিফট হয়ে গেছি। তো শিলিগুড়ির ব্যাপারে আমার 90% সবকিছু জানা আছে অবশ্য, কিন্তু যদি বন্ধুদের সাথে ট্রিটে কোনো বিপদই না আসে তাহলে ট্রিটের কোনো স্মৃতি থাকবে না। ওই সব নিয়ে ডিসকাস পর হবে, আগে আমরা চলে আসলাম পেট পূজা করতে, কারণ 6 ঘন্টার জার্নিতে সবারই পেট হয়ে যায় খালি, আর চলে আসলাম আমরা খেতে নিরামিষ থালি। এই জার্নিটাকে একটু যাদগার বানানোর জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা হেঁটে হেঁটে রাত্রেবেলা হোটেল খুঁজব। তো ওই কথা ভেবেই আমরা সবাই মিলে হাঁটতে চালু করলাম। আমরা আদৌ হোটেল পাবো কি পাবো না ওটা আমাদের জানা নেই। অসীম মজুমদারকে বজে সে হুয়া কি ও ছপরি লড়কি কে পিছে ভাগতে ভাগতে হোটেল তক লে আয়া। বন্ধুরা বল, হোটেল টোলা তো পালাম না, অনেক রাত হয়ে গেছে, এখন কি করবো, চারিদিকে হোটেলও নাই, কারো বাড়ি থাকতে দিতে যায় না, আগের বন্ধু তো পড়ে যা নাকি মুশকিল ভাই, পুরো মুশকিল। কিন্তু আমি রাতটা পারাবে ভাবছি, সকালে টাইমের কাজ আছে একটা, দেখা যাক কি হয়। আর দুটা বন্ধু করে হারিয়ে গেছে, কি বলবো আর, জীবনে যত কিছুই হোক দুঃখ করার কিছু নেই, একটু ফেসে গিয়েছি, খারাপ লাগছে, তাই বলে হার মারবো না, সবাই একসাথে আছি, সারা রাত ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ, চোখ দিয়ে জল চলে আসছে গাইস, তাও কি বলবো এখন, লাইফ ইজ এনজয়। তো আমরা এইসব কথা বলতে বলতে একটা কাকু চলে আসলো, বলতে রুম ভাড়া দিবে নাকি, আমাদের প্রথম বন্ধু একটু ডাউট হলো, তাই আমরা সবাই চলে আসলাম ওখান থেকে। তো আমরা ঘুরে ফিরে চলে গেলাম স্টেশনের দিকে, হোটেল না গাড়ি কিচ্ছু পাওয়া গেল না, শেষমেশ স্টেশনে আছে, আমাদেরকে থাকতে হচ্ছে, বিশাল ব্যাপার, গোটা শিলিগুড়ি ঘুরে আবার ঘুরে ফিরে ওই স্টেশনে। আরে বন্ধুগুলা কি বলবো, সব ফেমাস মাল স্টেশনে আজকে তাড়াতাড়ি। এখন রাত বাজে 2টা, আর আমি দিচ্ছি সবাইকে পাহারা, কারণ স্টেশনের ব্যাপারে আর সবার হাতে আছে মোবাইল, সবাই তো কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে আর আমি একাই জেগে আছি। হ্যালো গাইস, গুড মর্নিং, হাই গাইস, গুড মর্নিং, তো তোমরা এলে আর কেউ কিছু বলো সব। তো গাইস সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, এখন দায়িত্ব বেশি যায় অফিসে, মানে উত্তরকর্ণ অফিসে, ওখানে কাজটা যদি হয় তাহলে হবে, নালে গোটায় ঘুরে বেড়াবো শিলিগুড়ি। আমার অসুবিধা অসুবিধা
তুই এখন বল বিশ্বাস জেনে তুই তুলে পাবো না আরে গাইস লাইফ ইজ এনজয় ইন দিস লাইফ তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম তো দুর্ভাগ্যবশত আমার স্টোরেজ হয়ে গেছিল ফুল, তাই মাঝখানে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ আমার চলে আসে 105 ডিগ্রি জ্বর, আর এই জ্বরে গোটা শিলিগুড়ি ঘোরা তো অসম্ভব। শুধু এই চিন্তা লাগছে যে আমি বাড়ি কেমন করে যাব, সব বন্ধুদের আশায় আমাকে এখন বাড়ি যেতে। তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে টাটা।